জন্য আমি আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো, কারণ হোলি এসে গেছে। আপনাদের সবাইকে হোলির শুভেচ্ছা জানিয়ে আমি আজকে এই ভিডিওটা শুরু করতে চলেছি। দেখুন, এটা আমাদের গাছের এঁচোড়। আমি আপনাদের দেখাবো, আমাদের বেশিরভাগ এঁচোড় কাটা হয় না, তো পাকিয়ে খায়। অ্যাকচুয়ালি আমি কাঁঠাল, পাকা কাঁঠাল খাই না অবশ্য, তো এঁচোড়টা খাই। ওই জন্য আমার দেওর আর যা ওরা পাঠিয়েছে গাছ থেকে, ওরা ওই আমাদের আর এক পুরোনো বাড়িতে থাকে, তো ও কেটে পাঠিয়েছে। যেহেতু পাকা কাঁঠাল আমি খাই না, ওই জন্য আমার জন্য প্রতি বছর একটা করে এঁচোড় পাঠায়। তো দেখুন, একদম ফ্রেশ গাছ থেকে আজকে সকালে কেটে পাঠিয়েছে। যেহেতু এটা খুব সুন্দর টাটকা একদম, আর এটা আমি আজকে আপনাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে নয়, একদম অন্য ধরনের চিকেন দিয়ে। দারুণ খেতে হয়, আমি আগে দু একবার বানিয়েছি, এত ভালো খেতে। তো আমার ছেলেরা বললো, মা এটা অবশ্যই দেখাও বন্ধুদের, খুব ভালো হবে। তো ওই জন্য আমি আজকে আপনার দেখাতে চলেছি চিকেন দিয়ে এঁচোড়, অসাধারণ টেস্ট। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের দেখাবো কীভাবে বানাবো। আর এখন আমি আপনাদের দেখাবো এঁচোড়টা কাটা। অনেকে এঁচোড় বাজার থেকে কেটে নিয়ে আসে, তো এঁচোড় দু রকমের হয়। যেহেতু দু রকমের এঁচোড় বলতে, একটা ছোটো এঁচোড় হয়, আর একটু বড় হয়ে গেলে ভিতরে, এটার ভিতরে ঠিক আমি বলতে পারবো না, আমি কাটার পর বলবো আপনাদের, দেখাবো। তো আপনারা কী করবেন, আগে বাড়িতে যদি গোটা এঁচোড় কাটেন, আমরা বাজার থেকে কাটা হয় না, যেহেতু আমাদের গাছ রয়েছে ওখান থেকে, মায়ের বাড়িও গাছ রয়েছে, তো ওই জন্য আমাদের বেশি গাছেরটা খাওয়া হয়। তো ওই জন্য দেখুন, আর আমি বাজার থেকে যদি কখনো কিনে আনি অবশ্যই গোটাই এঁচোড় আনি। আপনারা দেখুন এইভাবে, ঠিক এই যে গোটা দেখুন, এইভাবে মাঝখান থেকে এইভাবে চিড়ে নেবেন। আর বটিতে আমি ভালো করে সর্ষের তেলটা লাগিয়ে দিয়েছি। আমি এবার আপনাদের বলে দেবো এঁচোড়টা ঠিক কীভাবে কাটলে ভালো হয়। এঁচোড়টা যেহেতু দেখুন দানাগুলো একদম ছোটো ছোটো, যে এঁচোড়ের দানাগুলো বড় বড় হয় সেই এঁচোড়টা কিন্তু একদম অন্যরকমভাবে কাটতে হয়। ওটা আমি আপনাদের অন্য কখনো দেখাবো কীভাবে কাটতে হয়। আর এই এঁচোড়টা তো কোনো সমস্যা নেই, আপনারা খালি পিস পিস করে কেটে নিলেই হয়ে যাবে। কিন্তু যখন ভিতরের দানাগুলো একটু বড় হয়ে যাবে, তখন কিন্তু এভাবে কাটা যাবে না এঁচোড়টা। অনেকে হয়তো ওই একইভাবে কেটে খায়, কিন্তু আমি দেখেছি ওই তরকারিটা ভালো হয় না। তো আপনারা এইভাবে, এবার আমি তেলটা দিয়ে দেখুন, যেহেতু আটাটা বেরিয়ে আসছে, একটু তেল দিয়ে ঘুষিয়ে এরকম করে দেখুন ঘুষিয়ে দিলে পুরো দেখুন আটাটা আর হাতে কিন্তু লাগবে না। আর অবশ্যই নিচে আপনারা যেখানেই কাটবেন সেখানে একটা কাগজ কিংবা খবরের কাগজ কিংবা এরকম একটা পলিথিন কিছু পেতে নেবেন। আর খুব সাবধানে কাটবেন, যেহেতু তেল দিয়ে কাটতে হয়, কোনো রকম তাড়াহুড়ো করবেন না। আর এটা কিন্তু খুব বেশি বাঁধাবেন না, দেখুন একদম ছোটো, যেহেতু বুঝতে পারছেন নিশ্চয়ই একদম সফট, দেখুন একদম সফট পুরো একদম ছোট্ট, যেহেতু এটাকে বেশি বাঁধিয়ে ফেলতে হবে না। আপনারা দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে, তবে খুব সাবধানে কাটবেন, যেহেতু হাতে তেল লাগানো আছে সেইভাবে। আর বাজার থেকে কেটে আনলেও যেমন ছোটো দেখে নেবেন, এঁচোড় একটু ছোটো সাইজের কেটে খুব ভালো হয়, কিন্তু বেশি বড় হলে সেটা টেস্টটা অতটা ভালো হয় না। তরকারি রান্না করলে কেমন জল জল হয়ে যায়। এটা গ্রামে সবাই বলে গাছপাটা, কিন্তু আমি আজকে আপনাকে দেখাবো চিকেন দিয়ে এটা এত সুন্দর দেখতে হয়, অথচ এত সুন্দর খেতেও হয়। আপনারা যদি কখনো না বানিয়ে থাকেন, অবশ্যই এটা বানিয়ে দেখবেন কতটা ভালো লাগে। আমি আপনাদের দেখাবো এইভাবে কেটে কীভাবে। আর এই মাঝখানে অনেকে এটা ফেলে দেয়, খুব বেশি করে আমি ফেলবো না, যেহেতু এটা কিন্তু একদম ছোটো, তো এই জন্য এটা আমি ফেলবো না বেশি। এটা আমি এঁচোড়গুলো দেখুন কেটে নেবো খুব সুন্দর করে, পিস পিস করে একদম বড় বড় সাইজ করে কাটবো, খুব ছোটো নয় আর একেবারে বড় নয়, যেহেতু এটা তেলে দিলে এমনি গলে যাবে। আর এঁচোড় তো আমাদের বাড়ির সবার খুব প্রিয়, তাই চিংড়ি মাছ দিয়ে আমি এঁচোড়টা সবসময় সারা বছর কলকাতাতে পাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের গাছের এঁচোড়, যেহেতু এর টেস্টটা একদমই আলাদা। এভাবে আমি সব এঁচোড়গুলো সুন্দর করে কেটে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, আমি চিকেনটা ধুয়ে নিয়ে এসেছি, আর এবার কী কী লাগছে আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে দেখুন আমি এগুলো কেটে নিয়েছি, দেখুন আর সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। ডুমো ডুমো আলু নিয়ে এসেছি, আমাদের দেখুন অল্প একটু আলু দেবো, যেহেতু চিকেন আর এঁচোড় একসঙ্গে, এর মধ্যে একটু আলু না দিলে ভালো লাগবে না।
আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি কেকে আপনাদের দেখাবো আগে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা দিয়ে দেব তারপর আমি আপনাদের দেখাবো কি কি মশলা লাগবে একটু বেশি পরিমাণে তেল দেব যেহেতু আমি এটা ভাজবো তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেব তারপর এঁচোড়গুলো দেখুন এঁচোড়গুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এটা আমি আবার একটু আগে তেলের মধ্যে হলুদ দিয়েছিলাম এবার আমি একটু ভাত মতো মানে যতটা এসে খুব তার ততটা সুন্দর মতো একটু লবণটা দিয়ে দেবো আগে লবণটা দেবেন না লবণ দিলে তেলে গাছ দিয়ে ভেঙে দিলে এগুলো ছেড়ে যায় আর জাস্ট হলুদ দিয়ে সুন্দর করে আগে ভেজে নেবেন আর তারপর তেল নামাবের আগে আগে একটু হলুদ দিয়ে ভেজে নেব তাহলে এই যে গায়ে যে হালকা সবজিগুলো এগুলো বেরোবে না এবার আমি আপনারা দেখিয়ে নেবো এখানে দেখি একটু আলু নিয়েছি আর নিয়েছি আমি ওখানে কুচানো পেঁয়াজ টমেটো এখানে আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি একটু আর কাঁচা লঙ্কাটা রেড কালারের ছিল আপনারা গ্রিন নিতে পারেন আমি একটু কালার হবে বলে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নয় কিন্তু কাঁচা লঙ্কা যেটা লাল হয়ে যায় সেটাকে আমি পেস্ট করেছি রসুন নিয়েছি একটু আদা বাটা নিয়েছি একটু জিরে গুঁড়ো নিয়েছি আর এখানে আমি তেজপাতা গোটা গরম মশলা নিয়েছি আর একটু হলুদ লবণ নিয়েছি আস্তে আস্তে তেল এবার দিয়ে রান্নাটা রেডি হয়ে যাবে এবার তেজপাতাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে সর্ষেগুলো আমি এবার একদম সিদ্ধ হয়ে গেছে দেখি কত সুন্দর করে ধরে ধরে নিয়েছি এখানে সেগুলো সব আমি এটাকে তুলে নেব এইভাবে এটাগুলো তুলে নেব ওই তেলের মধ্যে আমি আরও একটু হলুদ দিয়ে দেবো আর তারপর আমি আলুগুলো ছেড়ে দেবো একই রকমভাবে আলুগুলো সুন্দর করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি আলুটা তুলে নেবো এভাবে তেল থেকে এবার দেখুন বেশি পরিমাণে তেল দিয়েছি আর এখন অনেকটি তেল আছে এবার অনেকটা তেল এবার আমি চিকেনের মধ্যে একটু গোলমরিচে গুঁড়ো দিয়ে দেবো আর এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে দেবো দিয়ে এবার এটা কড়াই গোলমরিচ হলুদ দিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এটা আমি খুব বেশি ভাজবো না একটু 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 করে ভেজে নেবো তাহলে সব চিকেনটা সফট হবে গোলমরিচ একটু লবণ আর হলুদ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি ঢাকা দিয়ে দেবো জাস্ট দেখুন চিকেনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একেবারে যে গলে গেছে তা না ওইটা সিদ্ধ ভেজে গেছে আমি কষাবো মশলার সঙ্গে এবার আমি এটা লাগিয়ে নেব চিকেনটা ভেজে তুলে নিয়েছি এবার আমি একে একে ফোড়ন দেবো গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আপনার যদি তেল কমে যায় আর একটু তেল দেবেন একটু তেল দিলে হলে তরকারিটা দেখতে ভালো হয় তাহলে আর এবার আমি ফোড়নগুলো তুলে দেবো ভালো করে ভেজে নেবো পেঁয়াজগুলো দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজের মধ্যে রসুন বাটাটা দিয়ে দেবো রসুন বাটাটা দিয়ে দেবো
সুন্দর করে লাল করে সেজে নেব। এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম, হলুদের শুকনোটাও দিয়ে দেবো। আগে যেহেতু হলুদ লবণ হলুদ দিয়ে আমি চিকেনটাও ভেজেছি, আলুও ভেজেছি, এসবটাও হলুদ দিয়েছিলাম অল্প, যেহেতু এখানে বেশি হলুদ লাগবে না। আর আমি জিরের গুঁড়োটা দিয়ে দেবো। আর এখানে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি এই কাঁচা লঙ্কা বলেছিলাম লাল কালার দিয়ে, মানে রেড কালার দিয়ে কাঁচা লঙ্কাটা টেস্ট করে নিয়েছিলাম। এটা আমি খুব বেশি দেবো না, যদি ঝাল হয়ে যাবে ওই জন্য আমি অল্প পরিমাণে দেবো। আর আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন বা শুকনো লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন। এটা আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। প্রথমে মশলাটা সুন্দরভাবে কষিয়ে এসছে, এবার আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। খুব বেশি লবণ দেবো না, যেহেতু আগে প্রত্যেকটার মধ্যে লবণ দেওয়া আছে। মশলাটা কত সুন্দর কালার হচ্ছে দেখুন, সুন্দর একটা কালার এসছে। এবার আমি প্রথম চিকেনগুলো দিয়ে দেবো এর মধ্যে। চিকেনগুলো দিয়ে আমি সুন্দর করে কষাবো। চিকেনগুলো কষাতে কষাতে দেখুন এবার আমি এর মধ্যে এরপরে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এটাও সুন্দর করে নেব। এটা আমি 10 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসটা কিন্তু পুরো জোরে থাকবে। আগের কড়াইটা একটু ছোটো ছিল বলে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি, আর ওটা এর মধ্যে দিয়ে দিয়েছি বড় কড়াইয়ের মধ্যে। একটু কষাতে সুবিধা হবে। আর এটা বানাবে সবসময় মোটা ধরনের কড়াই ব্যবহার করবেন। এবার আমি এটা 10 মিনিট ধরে কষিয়ে নেব। 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। আর এবার আমি গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা আমাকে ঢেলে দিলাম। এগুলো অল্প সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। চিকেন দিয়ে এটা একদম রেডি। পুরো দেখুন খুব সুন্দরভাবে এটা আলুগুলো বেশি ঠান্ডা না, দেখুন সিদ্ধ হয়ে গেছে। এভাবে দেখে নেবেন, এঁচুড়গুলো খুব সুন্দরভাবে গোটা গোটা আছে দেখুন। এটা আর একটু ঠান্ডা হয়ে গেলে সুন্দর গাঢ় টাইপ হয়ে যাবে, একটু ঘন মতো হবে। কিন্তু আমি এই অবস্থা এখন এটা লাগিয়ে দেবো। আর একটু ঠান্ডা হয়ে আসার পরে আমি স্যানিটাইজার গুঁড়োটা দেবো, আপনার দেখিয়ে দেবো। এখন আমি গ্যাসটা বন্ধ করবো, যেহেতু ফোটান্ত অবস্থা এখন আমি দেবো না। স্যানিটাইজার গুঁড়োটা একটু পরে দিলে খুব ভালো গন্ধটা হবে। দেখুন গরম ভাতটা বেরিয়ে গেছে। এবার আমি স্যানিটাইজার যে সাই গরম মশলা এটা অল্প একটু দিয়ে দেবো। বা আপনারা আমি যেটা গরম মশলা গোটা দিয়েছিলাম ফোড়নে, আপনারা ওটাও একটু শিলে বা কোনো মিক্সিতে পেস্ট করে দিতে পারেন, তাহলে আরও ভালো গন্ধ হবে। খুব পুরো আমি দিয়ে দিলাম। দেখুন গরম ভাবটা বেরিয়ে গেলে গরম মশলাটা দিলে গরম মশলার ফ্লেভারটা খুব ভালো সুন্দর একটা, দেখুন ভিতরে গন্ধটা খুব ভালো বেরোয়। এবার আমি এটা লাগিয়ে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, এঁচোড় দিয়ে চিকেন একদম রেডি। আমি আপনাদের বলেছিলাম দারুণ দেখতে হয়, একদম কেউ ভাবতে পারবে না এটা চিকেন না এঁচোড়। অ্যাকচুয়ালি মানে এঁচোড়ের তরকারিটা চিকেনের মতন দেখতে হয়, আর চিকেন দিয়ে বানিয়েছি এত সুন্দর দেখতে হয়েছে, জাস্ট দেখলেই মনে হয় খাবো, এরকম একটা সৌন্দর্য এসছে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, তো আপনারা অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম।